আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি ছাড়তে হবে আঠারো জুনের মধ্যে আর নয়তো নিষেধাজ্ঞা সহ হবে জেল জরিমানা সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন চলতি বছরের হজের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবে অবস্থানরত উমরা যাত্রীদেরকে আগামী আঠারোই জুনের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আরবি জিলকদ মাসের উনত্রিশ তারিখের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে উমরা শেষ হয়ে যাওয়া পর দেশটিতে অবস্থান করতে থাকা বিভিন্ন দেশের মুসল্লিদেরকে কোনো বিদেশি উমরা যাত্রী এই সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগ করতে না পারলে তার বিরুদ্ধে বড় শাস্তি অপেক্ষা করছে আর্থিক জরিমানা দেশে ফেরত পাঠানো এবং দশ বছর চৌধুরীতে প্রবেশে নিষেধাজ্ঞার মতো শাস্তিমূলক ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে তাছাড়া উমরা বিষয়ে হজ পালনের সুযোগ নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় উল্লেখ্য যে করোনা মহামারীর আগের রূপে ফিরছে এবার পবিত্র হজ গত একুশ মে জেদ্দায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হজ যাত্রীদেরকে বরণের মাধ্যমে শুরু হয়েছে চলতি বছরের হজের সর্বাত্মক কার্যক্রম হজ মন্ত্রণালয় জানিয়েছেন আগামী চার জুনের পর্যন্ত উমরা পালনের অনুমোদন দেয়া হবে এরপর কেউ উমরা পালনের অনুমোদন পাবেন না তাছাড়া সব উমরা যাত্রীকে আগামী আঠারোই জুনের মধ্যে মক্কা ছেড়ে যেতে হবে এদিকে গত পনেরোই মে থেকে হজের মৌসুমে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার এ সময় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হজের প্রস্তুতি উপলক্ষে মক্কায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে গত পনেরোই মে থেকে পূর্ব অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজ আয়োজনের পূর্ববস্তু হিসেবে মক্কায় প্রবেশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এই কড়াকড়ির মধ্যে প্রবাসীদের পাশাপাশি সৌদি নাগরিকরাও রয়েছেন মানিয়ে সৌদি নাগরিক এবং প্রবাসী সকলকেই অনুমতি নিয়ে মক্কাতে প্রবেশ করতে হবে আর নয়তো মক্কাতে প্রবেশ করতে দেওয়া হবে না সব মিলিয়ে হজের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে আঠারোই জুনের মধ্যে সকল উমরা যাত্রীদেরকে সৌদি আরব ছেড়ে চলে যেতে হবে আর এখন থেকে যারা মক্কাতে প্রবেশ করতে চান তাদেরকে অবশ্যই অনুমতিপত্র নিয়ে তারপর মক্কাতে প্রবেশ করতে হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে